আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেন জাজিরাতুল আরবে পাঠিয়েছেন? কারণ হচ্ছে যে আমার রসুল যখন আরবে আসবেন, ওই আরবে আসার সময়, আরবে আসার পরে আরবটা হচ্ছে পুরা পৃথিবীর মানচিত্র যদি সরানো যায় তাহলে আরবটা হচ্ছে একদম মধ্যখানে, মাঝখানে, পৃথিবীর মাঝখানে আরব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে আরবে পাঠিয়ে একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যেই শিক্ষা হচ্ছে আরব এমন একটা জায়গা, পৃথিবীর মাঝখানের একটা জায়গা, আর এই জায়গায় যখন আমার রসুল এসে এই জায়গার মানুষগুলোকে স্বর্ণে পরিণত করবে, এই জায়গার মানুষগুলোকে যখন দিন বুঝাবে, দিন শিখাবে, তখন এমনি এমনি এই বাতাসটা পুরা পৃথিবীর মাঝে ছড়িয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আরব হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গা হচ্ছে পৃথিবীর মাঝখান, আর এই পৃথিবীর মাঝখান যদি ভালো হয়ে যায় পুরা পৃথিবী ভালো হয়ে যাবে। এই জন্য আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন আরবে পাঠিয়েছেন। বর্তমানে যদি আমরা আরবের দিকে লক্ষ্য করি, তাকাই, তাহলে দেখা যাবে যে আরবের যেই অবস্থা, এই অবস্থা আগে আরবের ভালো মানুষ যাইতো ওখানে দাওয়াত পেয়ে, আলেম ওলামা যাইতো, আলেম ওলামার ওখানে শহর ছিল। কিন্তু বর্তমান সময়ে সৌদির যে অবস্থা, বড় আফসোস করে বলতে হয় এই বিষয় যে সৌদির যেই অবস্থা, এই অবস্থা দেখে আমরা ঠিক থাকতে পারি না। পুরা পৃথিবীর মুসলমানরা আজ মার খায়, পুরা পৃথিবী আজ বিভিন্নভাবে চলতেছে, ইসলাম পুরা পৃথিবীতে ইসলাম নাই, ইসলাম পুরা পৃথিবীতে নাই। কেন নাই? এটার একমাত্র কারণ হচ্ছে আরব, কথা বলেন ঠিক কিনা। কারণ একজন মানুষের বডিতে, বডির মাঝখানের অংশ হচ্ছে হার্ট, এই হার্ট যদি কারো নষ্ট হয়ে যায় পুরা দেহ তার নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের পৃথিবীর মানচিত্রের মাঝখানটা হচ্ছে হার্ট, হচ্ছে আরব। এই আরব দেশের অবস্থা দেখে আজ আমরা এই কথা বলতে পারি যে আরবের অবস্থা যত কাহিল, এই জন্য পৃথিবীর সমস্ত জায়গায় শুধু মার খাচ্ছে মুসলমানরা। ইসলাম বিরোধী যত কার্যকলাপ, এটা একদম পুরা পৃথিবীতে ছড়িয়ে লাভ করেছে। এটার একমাত্র কারণ হচ্ছে হাড় নষ্ট হয়ে গেছে, আরব নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য পুরা পৃথিবীর ভিতরে ইসলামী কায়েম, ইসলামী হুকুমতের, ইসলামী আইনের বিরুদ্ধে সব দেশের রাজারা কাজ করতেছে, কথা বলেন ঠিক কিনা। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।